ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूरये सच्चिद सुखस्वरूपायो स्वामिने तापहारिणी। श्री भगवानेर अशेष इच्छाय आबार आपनारा समबेत হয়েছি स्वामी विवेकानंदेर पत्रावली थेके पाठ एवं व्याख्यार उद्देश्ये। आमरा व्यवहार करछि स्वामी विवेकानंदेर बाणी ओ रचनार षष्ठ खंड थेके पढ़छि। आमरा विगत दिन शेष करेछिलाम 39 नम्बर सूत्र, 39 নম্বর পত্র, 37 নম্বর পত্র। 37 নম্বর পত্রে একটা অদ্ভুত জিনিস স্বামীজি লিখছেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে পাওহারি বাবার কাছে তিনি অদ্বৈত জ্ঞান সাধনা করতে, যোগ সাধন করতে চেয়েছিলেন, কিন্তু যতই পাওহারি বাবার কাছে তিনি থাকেন, তিনি কিছুতেই পাওহারি বাবার হাত উল্টান না, তিনি সে হাত চিত করে থাকেন, তিনি কিছুই জানেন না। এটা আমাদের মাঝে মাঝে হয়, আমরা সেই মহান আদর্শ চোখের সামনে দেখি, তারপরে সেই আদর্শটাকে ভুলে যাই, তারপরে চকমকি আদর্শের দিকে এগিয়ে যাই আর মনে করি সেটাই সত্য। একটা সময় আমাদের বোধ হয় যে আমরা কি সম্পদের অধিকারী ছিলাম, অথচ সেই সম্পদটিকে আমরা সেইভাবে ব্যবহার করি না। তাই তিনি বলছেন যে আর কোনো মিয়ার কাছে যাব না বলে একটি গানের উল্লেখ করেছিলেন, আপনাতে আপনি থেকে মন যেও না তো কারণ পারে, যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে, পরম ধন ওই পরশমণি যা চাবি তাই দিতে পারে, এমন কতমণি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকে মন। এটা আমাদের সাধনের সবচেয়ে, সাধন জীবনের সবচেয়ে বড় কথা। আমাদের গুরু নির্দিষ্ট পথ, যে সাধন প্রণালী দেওয়া হয়েছে, আমরা যদি সেটাতেই মন নিবিষ্ট করে থাকি তাহলে আমাদের জগৎ সংসারে আর অন্য কোনো কিছুর আমাদের প্রয়োজন হয় না। যেটা দরকার সেটা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে মত এবং পথের প্রতি বিশ্বাস। মতটা মানে সেই শ্রীরামকৃষ্ণ মত, তার যে ভাবাদর্শ সেটার প্রতি বিশ্বাস, এবং সেই পথে চলার জন্য যে পথনির্দেশ আমরা পেয়েছি, সেই পথনির্দেশ, সেই মন্ত্র, সেই ধ্যান করার পদ্ধতি, সাধনের পদ্ধতি, সেইটার প্রতি আমাদের বিশ্বাস থাকাটা ভীষণ রকমের প্রয়োজন আছে। স্বামীজি নিজের ভাষায় তিনি বলছেন, এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। আমরা বলেছিলাম না কেন বিবেকানন্দের পত্রাবলী পড়া দরকার, তার কারণ হচ্ছে আমরা এখানে মানুষ বিবেকানন্দকে খুব সহজে বুঝতে পারব এবং আমাদের সঙ্গে খুব সহজে তাকে কম্পেয়ার করতে পারি। আমরা আমাদেরও ঠিক এরকম অবস্থা হয়, মাঝে মাঝে মনে হয় যে না, মা সারদারকে পুজো টুজো করার চেয়ে সন্তোষী মান করতে পারাটা খুব দরকার, ষোলা শুক্রবার বিধি অনুসার সব রকম ছোটাছুটি করা, তারপরে একটা শুনে মনে হয় না কোনো মাতেই প্রয়োজন নেই, আমাদের জগন্মাতাই ভালো। এখানেও তার বলছেন রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অহে অপূর্ব অহেতুকি দয়া, সেই ইন্টেন্স সিম্প্যাথি প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। শ্রীরামকৃষ্ণ জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই জগতের বদ্ধ জীবনের মানুষ থেকে বদ্ধ জীব কেমন করে মুক্তির পথ দেখবে, কেমন করে ঈশ্বরের দিকে যাবে, তার জন্য তার আকুলতার শেষ নেই। সেই যে বলছেন না যে নিরঞ্জনকে বলছেন, ওরে নিরঞ্জন তোর কবে ভগবান লাভ হবে, সেই নিয়ে তার খুব দুশ্চিন্তা। তার আমাদের সাধারণত কি, আমরা পেয়ে গেলে আরে গুরুকে যান, যা পারি গুরুকে যান, আমাদের এটা হয় না। এই হচ্ছে অবতারের সঙ্গে সাধারণ মানুষের ফারাক। তিনি বলছেন হয় তিনি অবতার যেমন তিনি নিজে বলতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্য সিদ্ধ মহাপুরুষ লোকহিতায় মুক্তপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি, এবং তাহার উপাসনায় পতঞ্জলোক্ত মহাপুরুষ মহাপুরুষ প্রণিধানত্বা। এটার কথা বলছেন, এই অদ্ভুত একটা কথা। তখনও পর্যন্ত দেখুন এই যে শ্রীরামকৃষ্ণ যে বলেছেন, এখনো তোর অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়, এটা শ্রীরামকৃষ্ণের নিজের মুখের কথা। কিন্তু তখনও স্বামীজির এই ভাবটার প্রতি প্রগাঢ় বিশ্বাস তৈরি হচ্ছে না, কিন্তু যখনই অন্যরকম কিছু দেখছেন তখনই আমরা দেখি যে এই যে সে অদ্ভুত জিনিস আমরা দেখেছি সেটা আর কখনো আর ফিরে পাবো না। আমরা যখনই, বিশেষ করে আমার অন্যদের কথা তো সবাই, আমার পূজনীয় সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু হিতেশানন্দজি মহারাজের সেই যে ভীষণ রকমের ভালোবাসা, সেই মনকাড়া ভালোবাসা, চিনি না জানি না এমন মানুষকে তিনি ভালোবাসছেন, চিনি না জানি না এমন মানুষকে তিনি আপন করে নিচ্ছেন। মনে আছে আগের দিনও বলেছিলাম, আমাদের দুই বন্ধু আমাদের সঙ্গে গেছিল, মহারাজকে খুশি করে সময় পরিচয় করিয়ে দিচ্ছেন, আমিও বলছি
আমরা দুজন আপনার আশ্রিত আর বাকি দুজন অন্য জায়গায় মিত্র হয়েছে। আমরা ভাবছি মহারাজ কিভাবে বিষয়টা নির্মিত করছেন, তাতে কি হয়েছে, ভগবানের মন্ত্র পাওয়া গেছে, সেটাই সবচেয়ে বড় কথা। এই যে একটা একটা উদার মত, এরকম আর কোথাও কখনো বড় একটা দেখিনি। ভীষণ রকমের শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলছেন না, অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দয়া, তার চেয়েও বড় কথা বলছেন সেই ইন্টেন্স সিম্প্যাথি, প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। তখনও পর্যন্ত প্রগাঢ় তার অবতারত্বে তার বিশ্বাস হচ্ছে না, তার মনে হচ্ছে লোকহিতায় মুক্ত অপি শরীর গ্রহণকারী, কিন্তু যখন খুব দৃঢ় বিশ্বাস হলো তখন তিনি লিখলেন আচণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীত অপি অহ অহ রহ লোককল্যাণ মার্গম। তিনি লোকাতীত জীবন যাপন করে অহরহ কিসে মানুষের কল্যাণ করবেন সেইটি তার জীবনের সার বস্তু ছিল। তাই বলছেন তার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড় মঞ্জুর করেন নাই, আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন। যেন আমাদের কথা, এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই, ইহা পবিত্র নহে অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য এবং তার শিষ্য মাত্রই জানে। বিপদে প্রলোভনে ভগবান রক্ষা কর বলিয়া কাঁদিয়া সার হইয়াছি, কেহই উত্তর দেয়নি। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ ভগবতার যাই হন, নিজ অন্তর্জামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়া নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন। যদি আত্মা অবিনাশী হয়, যদি এখনো তিনি থাকেন, আমি বারংবার প্রার্থনা করি হে অপরাধ দয়া নিধে, হে মমৈক শরণদাতা রামকৃষ্ণ ভগবান, কৃপা করিয়া আমার এই নরশ্রেষ্ঠ বন্ধুবরের সকল মনোবাঞ্ছা পূর্ণ কর। আপনার সকল মঙ্গল এ জগতে কেবল যেহেতু যাহাকে অহেতুক দয়াশূন্য দেখিয়াছি তিনি করুন। শান্তি শান্তি শান্তি। এর পরের চিঠিগুলো প্রত্যেকটাই খুব ছোট ছোট, কিন্তু একটা চিঠি সে ছোটর মধ্যেও এক গভীর ভাব বলছেন, সেটা আমরা পড়ব। 38 নম্বর চিঠি, এটিও প্রমোদাদাস বাবুকে লেখা, ঈশ্বর জয়তী, গাজীপুর, 8ই মার্চ 1890। পূজ্য পাদেশু, আপনার পত্র পাইলাম, অতএব আমিও প্রয়াগ যাইতেছি, আপনি প্রয়াগে কোথায় থাকিবেন অনুগ্রহ করিয়া লিখিবেন ইতি। দাস নরেন্দ্র, পুনশ্চ 2-1 দিনের মধ্যে অভেদানন্দ যদ্যপি আইসেন তাহাকে কলিকাতায় রওনা করিয়া দিলে অত্যন্ত অনুগৃহীত হইব নরেন্দ্র। এটা দেখুন, তখন রামকৃষ্ণ মিশনের সাধুদের, শ্রীরামকৃষ্ণের সন্তানদের কলকাতায় যাওয়ার মতো ভাড়ার টাকাটুকুও ছিল না, সেই কারণে স্বয়ং বিবেকানন্দকে অনুরোধ করতে হচ্ছে যে তাকে কলকাতায় রওনা করিয়ে দিন। হয়তো থার্ড ক্লাসের টিকিট, কিন্তু সেইটুকু টিকিট জোগাড় করাও সম্ভব ছিল না। আত্মস্থানন্দজি গল্প করছেন, আমাদের আর্থিক অবস্থার কথা বলতে গিয়ে বলছেন, পূজনীয় বিরজানন্দজি মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি শ্যামলাতল যাবেন, কলকাতা থেকে টনকপুর রেলে যাবেন, বলছেন ফার্স্ট ক্লাস নয়, সেকেন্ড ক্লাস নয়, ইন্টার ক্লাসের একটা টিকিট পাওয়া গেছে, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের মাঝখানে, আর স্পেশালিটি কি বোধহয় টয়লেট আছে, সেই একটি টিকিট পাওয়া গেছে, সেই একটি টিকিটে বিরজানন্দজিকে বসানো হয়েছে। আর শ্রদ্ধানন্দজি এবং তিনি আনরিজার্ভ কোচে টয়লেটের সামনে যে জায়গাটুকু সেই জায়গায় পা মুড়ে বসে, এই যেমন উপু হয়ে বসে, কখনো উপু হয়ে বসে, কখনো পাটা ছড়িয়ে বসে, এইভাবে কলকাতা থেকে টনকপুর রওনা দিচ্ছে। মাঝে মাঝে কোনো বড় জংশন স্টেশনে এলে তারা গিয়ে ছুটে গিয়ে মহারাজের কাছে যাচ্ছেন, গিয়ে তার জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা, মহারাজের জল টল লাগবে কিনা সব দেখে আবার ফেরত আসছেন। ফিরে এসে আসে পুরনো জায়গা পাচ্ছেন না, আবার নতুন জায়গা, আবার নতুন অ্যাডজাস্টমেন্ট, কোথাও কোথাও দাঁড়িয়েও যাওয়া, এই যে অদ্ভুত। কিন্তু কোনো অবস্থাতেই তারা তাদের জীবনের যে আদর্শ তার থেকে এতটুকু সরছেন না। এই দ্বিতীয় চিঠিটি বলরাম বসু কেলেন, পরের চিঠিটি 39 নম্বর, নমো ভগবতে রামকৃষ্ণায়, গাজীপুর, 11ই মার্চ 1890। আমরা দেখব এর আগে একটা চিঠি আছে বলরাম বসুকে লেখা, সেই চিঠিতে বলা আছে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই গাজীপুর থেকে গোলাপ ফুল যাবে, সেই গোলাপ ফুল ফেয়ারলি প্লেসে গেবে, এই রসিদটা দেখিয়ে আনলেই ফেয়ারলি প্লেস থেকে গোলাপ ফুল নিয়ে এসে শশী মহারাজকে যেন দেওয়া হয়, সেটি তিনি আগে অনুরোধ করেছিলেন। আবার তিনি লিখছেন গাজীপুর, 11ই মার্চ 1890, বলরামবাবু, রসিদ বা রিসিপ্ট পাইবা মাত্র লোক পাঠাইয়া ফেয়ারলি প্লেসে রেলওয়ে গুদাম হইতে গোলাপ ফুল আনাইয়া
শশীকে পাঠাইয়া দিবেন, আনাইতে ও পাঠাইতে বিলম্ব না হয়। বাবুরাম এলাহাবাদ যাইতেছে শীঘ্র, আমি আরেক জায়গায় চলিলাম। ইয়েস, দেরি হলে সব খারাপ হইয়া যাবে, নিশ্চিত জানিবেন নরেন্দ্র। এই যে এটা হচ্ছে এই যে শেষে এতবার করে বলা, তার মূল কারণ হচ্ছে বলরাম বাবুর ভেতরে গচ্ছি হবে, গয়ঙ্গচ্ছটা জীবনের স্টাইল ছিল, এবং এই গয়ঙ্গচ্ছ জীবনে সেটা সাধু জীবনের পক্ষে সবসময় ভীষণ রকমের ক্ষতিকারক। সেই কারণে এই ভাবটাকে তিনি দিয়ে রাখছেন যে সব দেরি হলে সব খারাপ হয়ে যাবে, নিশ্চিত জানিবেন দাস নরেন্দ্র। এরপরের চিঠিটি আবার বলরাম বাবুকে লেখা, রামকৃষ্ণ জয়ন্তী গাজীপুর, 15 মার্চ 1890। উচ্চ পাদেশু, আপনার পত্র কল্য পাইয়াছি। সুরেশবাবুর পীড়া অত্যন্ত কঠিন শুনিয়া অতি দুঃখিত হইলাম। অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে, আপনারও পীড়া হইয়াছে দুঃখের বিষয়। অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টার ত্রুটি হইলে তাহাকে আলস্য ও দোষ এবং দোষ এবং অপরাধ বলা যায়। যাহার উক্ত বুদ্ধি নাই তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধনস্বরূপ, ইহাকে যিনি নরকুণ্ড করেন তিনি অপরাধী এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। যেমন সময় আসিবে খুঁতখুঁত কিছুমাত্র না করিয়া তেমন করিয়া যান। নাভি নন্দেত মরণম, নাভি নন্দেত জীবিতম, কালমেব প্রতীক্ষেত নিদর্শন বৃত্তকো যথা। যেটুকু সাধ্য সেটুকু করা, মরণের ইচ্ছা না করিয়া জীবনও ইচ্ছা না করিয়া ভৃত্যের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা করিয়া থাকাই শ্রেষ্ঠ দর্শ। কাশীতে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হইতেছে, প্রমোদাবাবু প্রয়াগে গিয়াছেন, বাবুরাম হঠাৎ এই স্থানে আসিয়াছে, তাহার জ্বর হইয়াছে। এমন অবস্থায় বাইরে যাওয়া ভালো নাই। কালীকে 10 টাকা পাঠানো গিয়াছে, সে বোধ হয় গাজীপুর হইয়া কলিকাতা অভিমুখে যাইবে। আমি কল্য স্থান হইতে চলিলাম, কালী আসিয়া আপনাদের পত্র লিখিলে যাহা হয় করিবেন, আমি লম্বা আর পত্র লিখিবেন না, কারণ আমি স্থান হইতে চলিলাম। বাবুরাম ভালো হইয়া যাহা ইচ্ছা করিবেন। ফুল বোধ হয় রিসিপ প্রাপ্তিমাত্র আনাইয়া লইয়াছিলেন। মাথা ঠাকুরানিকে অসংখ্য প্রণাম, আপনারা আশীর্বাদ করুন যেন আমার সমদৃষ্টি হয়, সহজাত বন্ধন ছাড়াইয়া পাতানো বাঁধনে আবার যেন না ফাঁসি। যদি কেহ মঙ্গলকর্তা থাকেন, যদি তাহার সাধ্য অসুবিধা হয়, আপনাদের পরম মঙ্গল হোক, ইহাই আমার দিবারাত্রি প্রার্থনা। কিমধিকম ইতি দাস নরেন্দ্র। এটা হচ্ছে আরেকটা জিনিস, সুরেশচন্দ্র দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তার কথা তিনি লিখছেন। বলরামবাবু খুব মানে একবারে সেই ডিটেইলে লেখা শুরু করেছেন, তার সঙ্গে নিজের পীড়ার কথা বলেছেন। আমরা দেখেছি যে বলরাম বসুকে তিনি বারবার বলছেন যে হাওয়া বদল করাটা খুব জরুরি, বারবার যখন ওই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছেন তাই হাওয়া বদল করলে বোধহয় তার ভালো হবে। কিন্তু বলরাম বসু ভীষণ রকমের কৃপণ, এত কৃপণ তার পক্ষে হাওয়া বদল করা সম্ভব হবে না। বিগত চিঠিগুলোয় দেখেছি একেবারে অত্যন্ত রূঢ় এবং কঠোর ভাষায় তিনি লিখছেন, তাতেও যখন হয়নি তখন এবারে লিখছেন উনি। অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টা ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ এবং অপরাধ বলা যায়। আমাদের যখন সবটুকু তার ওপর নির্ভরশীলতা হয়, সবটুকু তাকে যখন দিয়ে দিই, তখন আর আমাদের নিজের কোনো ইচ্ছা থাকে না। সেক্ষেত্রে কীভাবে আমার শরীর চলবে, কীভাবে তাকে রাখা যাবে, সেইটা যারা যাদের ওপর ভার দিয়েছি তারা দায়িত্ব নেবে। পূজনীয় মুক্তেশানন্দজি মাঝ খুব অসুস্থ হয়ে পড়লেন, পেসমেকার বসান হলো, তাতেও তার শরীরে ঠিক পায়নি। 1990 সালের শেষের দিকে ডাক্তার তাকে দেখলেন, পরীক্ষা করে জানা গেল যে বাইপাস সার্জারি ছাড়া আর তার কোনো উপায় নেই। পূজনীয় গহনানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি বাইপাস সার্জারিতে রাজি আছেন কিনা, কারণ ডাক্তাররা একটুখানি সন্দিগ্ধ ছিলেন, 91 বছর বয়স, এত বয়সে কারুর তারা কখনো বাইপাস সার্জারি করেন। ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন এই শরীর আমি সঙ্ঘকে উৎসর্গ করেছি, সঙ্ঘ যদি মনে করে যে শরীরকে রাখার জন্য তাদের বাইপাস সার্জারি করার প্রয়োজন আছে তারা অবশ্যই করবে, এখানে আমার কোনো রকম মতামত নেই। ডাক্তাররা এসে তাকে জিজ্ঞাসা করতেন তিনি কেমন আছেন,
তিনি বলতেন ওই ওরা ভালো বলতে পারবে, সেবকরা ভালো বলতে পারে, কারণ তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন। আমি নিজে দেখেছি মহারাজের বাম হাতে এত ব্যথা বুঝতে পারিনি, খালি দেখছি আমরা কয়েকদিন মহারাজ বাম হাতটাকে একটুও নড়াচ্ছেন না, স্থির করে ওই সোফার ওপর রাখা আছে। জানি না তো মহারাজের কাছে গিয়েছি প্রণাম করে ওই হাতটা ধরতে গিয়ে মহারাজের বাম হাতটা ধরে ফেলেছি। মহারাজ ভীষণ যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে থাকতেন, কিন্তু তার মন একেবারে সবসময় হাসি মুখে থাকতেন, কারণ তার অহংবুদ্ধির বিনাশ হয়েছে। আমাদের যাদের অহংবুদ্ধির বিনাশ হয়নি তাদের ক্ষেত্রে শরীর যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আমাদের রোগের উপশম করা দরকার, সেটা যদি না করি তাহলে প্রথমত আমরা আলস্যের মধ্যে পড়ছি এবং এটা আমাদের অবশ্যই দোষ হচ্ছে এবং অপরাধ বলে ধরা হচ্ছে। বলছেন যাহার উক্ত বুদ্ধি নাই তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো, যার আর যেই এইটা অহংবুদ্ধিটাই নেই এর পারে চলে গেছেন তিনি এটাকে সহ্য করাটাই তার পক্ষে একমাত্র কাজ। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধন স্বরূপ, ইহাকে যিনি নরকপুণ্ড করেন তিনি অপরাধী এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। এই যে আমাদের যে শরীর জীবাত্মার বাসভূমি, যেটি পরমাত্মার সঙ্গে মিলিত হবে প্রস্তুতি নিচ্ছেন, এই যে চন্দ্রায়ণ 3 যাচ্ছে তার আগে যেখান থেকে ছাড়া হচ্ছে তাকে, সেই জায়গাটাকে কত নিখুঁত করে করা হয়েছে, চন্দ্রায়ণ 3 ছাড়া হবে একটু একটু করে একটা একটা করে বন্ধন খুলছে, কিন্তু সেই শক্তি ধরে রাখা হচ্ছে, যে যন্ত্রটিকে ধরে রাখা হচ্ছে, আগুনের গোলা যখন উপরে উঠছে সে যন্ত্রটাও পুড়ে গেল, কিন্তু সে শক্তি এই শরীরটাকে ধরে রাখার, এই যন্ত্রটাকে ধরে রাখার তারা চেষ্টা করলেন যাতে এটা আরও জোরে আরও ক্ষিপ্ত গতিতে মহাকাশের দিকে যেতে পারে। ঠিক সেরকম এই দেহে জীবাত্মা বাস করেন, যে জীবাত্মাকে আমি প্রস্তুত করছি পরমাত্মার সঙ্গে মিলিত করার জন্য। অতএব যদি আমার প্রস্তুতিতে খামতি থাকে, যদি আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু আমি শরীর নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ব আমার পক্ষে আর ওই যে পরমাত্মার সাধন সেটি আর করা সম্ভব হবে না। তাই বলছেন যিনি অযত্ন করেন তিনিও দোষী। আমাদের জীবনটা কেমন হওয়া দরকার, কি সুন্দর এই শ্লোকটির কথা তিনি উল্লেখ করছেন। নাভিনন্দতে মরণম নাভিনন্দতে জীবিতম, কোনোটার প্রতিই আমার কোনো রকম আসক্তি নেই, আমি যে বাঁচবো সেটা নিয়েও আমার কোনো আসক্তি নেই, আমাকে মৃত্যুকে আমি প্রত্যাশা করছি না। মহারাজের তখন 97 বছর বয়স, আমরা খুব হইচই করছি মহারাজ আপনার শতবর্ষ পূর্তি হবে আমরা এই উৎসব দেখব। মহারাজ একটা ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন আমি বড় একটা অসুস্থ হইনি কখনো, কিন্তু এই যে এত বছর বেঁচে আছি এতে আমার কোনো কৃতিত্ব নেই, আর যে আগামী আরও 3 বছর বেঁচে শতবর্ষ পূর্ণ করবে এরকম আকাঙ্ক্ষা আমার নেই। এইটা যখন পড়ছিলাম আমার খালি সেই উত্তরটার কথা মনে পড়ছিলাম, কালমেব প্রতীক্ষেত নির্দেশম ভৃত্ত কৌজথা, যেমন কাজের লোককে আমরা বলি তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে ডাকবো, দরকার হলে আমাকে ডাকবো। আমাদের জীবনটা যেন ঠিক সেরকম হয়, ভগবানের নির্দেশে এসেছি আমরা তার উদ্দেশ্যে কাজ করে যাব, আবার যখন তিনি ডাকবেন তার উদ্দেশ্যে যাওয়ার মানে ডাকা মাত্র যেন আমি তার কাছে যেতে পারি, সেখানে যেন আমার কোনো বন্ধন না থাকে। পূজনীয় অমলানন্দজি মহারাজকে দেখেছিলাম সমস্ত দিন রাত কাজ করছেন, এই একজন আমাদের এখানকার সাগরের একটি ছেলে ওই ইউরোপ বেড়াতে গেছিল, সেখানে একটি চার্চ এসে গিয়েছিল, সেই চার্চে গিয়ে এসে দেখলে সেখানে এক সাধু ছিলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার জীবন দর্শন হচ্ছে এই যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ছি ততক্ষণ অব্দি কাজ করব। সকালবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা শুরু করার পরে সারাদিন তিনি কাজ করতেন, সন্ধ্যাতেও প্রার্থনা করার পর সারাদিন তিনি কাজ করতেন, যখন একেবারে ঘুমে তিনি আর তার হাত পা চলছে না সেই সময় তিনি ফিরে এসে তার বহির্বাস ছেড়ে তিনি বিছানায় শুতেন। এইটা অমলানন্দজিকে আমি দেখেছি, সেই সকাল 6টা থেকে রাত 9টা অব্দি অক্লান্ত পরিশ্রমী কাজ করছেন, সারাদিন কাজ করছেন, কলেজের উন্নয়নের জন্য কাজ করছেন, বারবার আঘাত পাচ্ছেন, বারবার কষ্ট পাচ্ছেন, তবু চেষ্টা করে চলেছেন। কিন্তু যেদিনকে তাকে বলা হলো আপনি 1 তারিখ থেকে কলেজ ছেড়ে দিলেন, মহারাজ যে এত বছর 1956 সাল থেকে এই 1997 সালে দীর্ঘ সময়টা ধরে 40 বছর ধরে কলেজটা পড়েছেন, এমনকি কলেজ তৈরি করার জন্য যে ইঁট বা অনেক সময় সে ইঁটও বয়েছেন, এতে তাড়াতাড়ি কাজ হয় তাড়াতাড়ি হয় এই সমস্ত কিছু করেছেন, তিনি যেন মনে হলো এই কলেজটার দিকেই মানে কলেজটা সম্পর্কেই কিছু জানেন না, মনকে একবারে সম্পূর্ণ তুলে নিলেন, তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। 1997 সাল সে বছর রামকৃষ্ণ মিশনের সেন্টিনারি, তাতে একটা সোভেনির বেরোবে,
তিনি যেদিন ছেড়ে দিলেন একদম ভেরি ডে সেই দিন থেকে কাজ শুরু হয়ে গেল। তিনি সেই আর্টিকেল খুঁজছেন, জিনিসগুলো রাখছেন, লিখছেন, চিঠি লিখছেন, সব হাতে চিঠি লিখছেন, অমুককে লেখো, তমুককে লেখো, তাকে লেখো, তাকে লেখো, ওই সব চিঠি লেখা হচ্ছে, আমরা টাইপ করে চলেছি আর সেই সব চিঠি পাঠানো হচ্ছে। কলেজ বলে একটা বস্তু আছে এবং সেটার সঙ্গে তিনি এত বছর যুক্ত ছিলেন, সেটা নিয়ে তার সামান্যতম কোনো রকম মাথা ব্যথা নেই। আমরা অনেক সময় বললাম যে মহারাজ বাজেট তৈরি হবে, ও সকল কাজ তোমরা দেখো, কোনো বিষয় নিয়ে তার তিনি যেন একবারে, আবার যখন তার ক্যান্সার হলো তিনি আবার সমস্ত কাজ ছেড়ে শুধুমাত্র ভগবানের দিকে, গলব্লাডারে ক্যান্সার হয়েছিল, সমস্ত কাজ ছেড়ে একজন ঈশ্বরের জন্য মন প্রাণ জার করে দিয়েছেন, নিজের কাজ সমস্ত কিছু করছেন, কিন্তু এক অদ্ভুত প্রস্তুতি। 3 মাস 12ই জানুয়ারি ধরা পড়েছিল, 9th August এই 8ই এপ্রিল তিনি চলে গেলেন, এই পুরো সময়টা ধরে যেন একেবারে যেন একটা প্রস্তুতি। দেশ বিদেশ থেকে তার সঙ্গে ছাত্ররা দেখা করতে এসছেন, একজন এসেছিলেন তার সাত পর নামটার ভেতরে একটা কৃষ্ণ শব্দ ছিল, তাকে জিজ্ঞেস করা হচ্ছে সেবা প্রতিষ্ঠানে, মহারাজ অমুক কৃষ্ণদা এসছেন, আপনি দেখা করবেন না? বলছে আর কোনো কৃষ্ণর সঙ্গে দেখা করবেন না, এখন শুধু একটাই কৃষ্ণ, রামকৃষ্ণের সঙ্গে দেখা করবেন। একেবারে একেবারে জগৎ থেকে যেন মুখখানা তিনি ফিরিয়ে নিলেন, মানে এখন শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর জগতে আর তার কারুর কোনো অস্তিত্ব নেই। আমি দেখা করতে গেছি, মজা করে বলছেন তোমরা বড় ছেলে আর কি, এই শরীরটা গেলে ওই স্বামীজির মন্দিরের কর্নারে ওখানে দাহ করবে আর গিয়ে মাখা গিয়ে মাখিয়ে একটা চন্দন কাঠ তাতে দেবে, এমনভাবে বলছে যেন পাশের লোকের সঙ্গে বিষয়ে কথা বলছে। বলছে আমাদের জীবনটা ঠিক এরকম, কালমেব প্রতীক্ষিত নির্দেশম বৃত্তকো যথা, তিনি আমাকে তার বৃত্ত করে পাঠিয়েছেন, আমি যেন শুধু তাঁর ডাকের প্রতীক্ষা করি, আমি যেন কোনো চেষ্টা না করি, কোনো কিছু, কোনো মন খারাপ নেই, কোনো কিছু নেই, এটা একেবারে সত্য। আমি যে এসেছি এটা আমার ইচ্ছা না, আমি যে চলে যাব এটা আমার ইচ্ছা না, এন্ট্রি এক্সিট কোনোটাতে ইচ্ছা না। নাটকে তবু তো আমাদের ইচ্ছায় আমরা ঢুকি, আমরা ইয়ে করি, এইটা ঢুকবো আবার বেরোবো, সবটা আগে থেকে ঠিক করা থাকে, কিন্তু এই জীবনচক্রে কোথাও কিছু ঠিক করে কোনোটাই আমার ইচ্ছায় হয়নি, তাই এই যে চলে যাওয়াটা সেটাও যেন আমার ইচ্ছায় না হয়। বলছেন এই অদ্ভুত এই সুন্দর কথাটা এখানে আছে। তাই এরপরে তিনি বলছেন যে তিনি ইনফ্লুয়েঞ্জা খুব হয়েছে, প্রমোদাদাসবাবু প্রয়াগে গেছেন, একটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, একটা দুটো বাক্য দিয়ে, দুটো শব্দ দিয়ে একটা বাক্য, বলছেন কালী আমাদের পত্র লিখিলে যাহা হয় করিবেন, আমি লম্বা, আমি লম্বা মানে আমি এখান থেকে যাচ্ছি, কি আধুনিক ব্যবহার, আমি যাচ্ছি, এই কথাটা বোঝাচ্ছেন যে আমি লম্বা, এখানে হচ্ছি চলছি কিচ্ছু না, আমি লম্বা এই শব্দটা তিনি ব্যবহার করছেন। প্রথম যখন মনে হয়েছিল এত বোকা ছিলাম, আমরা ভাবছিলাম স্বামীজির হাইটের কথা বলছেন, 5 ফুট 7 ইঞ্চি হাইট ছিল, এই লম্বা সে লম্বা নয়, তিনি এই জায়গা থেকে প্রস্থান করছেন, এই কথাটা বোঝাচ্ছেন। শেষের অংশটা দেখুন, স্বামী বিবেকানন্দ ইনি চিঠি লিখছেন বলরামবাবুকে, গুরু ভাইকে তিনি লিখছেন, আপনি আশীর্বাদ করুন যেন আমার সমদৃষ্টি হয়, স্বামী বিবেকানন্দ প্রার্থনা করছেন, সর্বজীবের প্রতি আমার যেন এই ভালোবাসা হয়, সমদৃষ্টি হয়, সহজাত বন্ধন ছাড়াইয়া পাতানো বন্ধনে আবার যেন না ফাঁসি। আমাদের সহজাত বন্ধন হচ্ছে মুক্ত আত্মা, আমরা আমরা কোনো বন্ধনের অধীন নই, কোনো কিছুর অধীন নেই, আমাদের মনে হয় আমরা যেন বাঁধনে আটকা পড়েছি, কিন্তু আলটিমেটলি এটা জানবেন আমরা কোনো বন্ধনের অধীনে, একটু ভালো করে চিন্তা করলে দেখবেন কোনো কিছু আমাদের বাঁধতে পারে না, বয়স বাঁধতে পারে না, জীবন বাঁধতে পারে না, কোনো কিছু আমাদের বাঁধতে পারে না, আমাদের মুক্তিটাই, আমাদের মুক্ত স্বভাব, এটা আমাদের একমাত্র স্বভাব। কিন্তু কি হয়, মায়ার একটা অদ্ভুত একটা জাল, প্রহেলিকা আমাদের জীবনকে ঢেকে থাকে, সেই কারণে আমরা মনে করি একে ছেড়ে যেতে হবে, তাকে ছেড়ে যেতে হবে, কি কষ্ট। একজন ভদ্রমহিলার কথা বলেছিলাম, আমাদের ওখানে এসেছিলেন, এসেই বললেন বুঝলেন তো সংসারের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে এসেছি। দুপুরবেলা আমি খেতে যাচ্ছি, দেখছি তিনি তার কর্তাকে ফোন করে বলছে, ডাল বার করে দিয়েছে, তরকারিটা বার করেছে, ডালটা গরম করেছিল তো, সেইখানেও শেষ নয়, বিকেলবেলা চা খেয়ে উঠে বেরিয়ে এসে আমাদের হসপিটালের সামনে যে স্কার্ট আছে সেইখানে বসে আছেন, খুব জোরে জোরে বলছেন, আমি মুখ থেকে শুনতে পাচ্ছি, বলছে রাত্রিরে কিন্তু মশারিটা খাটিয়ে নিও, মশারিটা না খাটিয়ে যেন শুয়ো না, আমরা যে ভাবি বলি মুখে বলি কিন্তু অন্তরে বিশ্বাস করি না যে আমি বন্ধনমুক্ত হতে চাইছি,
কারণ এই যে পাতানো বন্ধন, পাতানো বন্ধন আমাদের এমন বাঁধনে বেঁধে রেখেছে, দেখুন এক একটা পাতানো বন্ধন আমাদের মনে হয়েছে এদের ছেড়ে কি করে আসব, বাবা মাকে ছেড়ে কেমন করে থাকব। কিন্তু একটা সময় তারা চলে গেলেন, ফিরেও তাকালেন না। তারপরে যত বড় হয়েছি ছেলেরা মেয়েরা নানা কাজে এতে আমাদের থেকে চলে গেছে, কোনো পাতানো বন্ধন স্থায়ী নয়। একমাত্র বন্ধন যেটা ঈশ্বরের সঙ্গে বন্ধন অথবা সেই পরম শক্তির সঙ্গে বন্ধন, এটার থেকে যেন আমাদের কখনো আমাদের বিচ্যুতি না হয়। যদি কেউ মঙ্গল কর্তা থাকেন, এই যে যদি শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, মায়ের জীবনের যে যারা মাকে নিয়ে গবেষণা করেন ওই মায়ের যদিকে তারা বলছেন ইফ ফ্যাক্টর, এই ইফটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখুন এই স্বামীজির এখনো পর্যন্ত সংশয় আছে, বলছেন যদি কেউ মঙ্গল কর্তা থাকুন আর যদি তাহার সাধ্য সুবিধা হয় আপনাদের পরম মঙ্গল করুন, ইহাই আমার দিবারাত্র প্রার্থনা। এরপরে একটা ক্ষুদ্রতম চিঠি, আরই ছোট্ট চিঠি কিন্তু খুব গভীরভাবে কথা এখানে বলা হচ্ছে। এই চিঠিটা লেখা হয়েছে গিরীশ ঘোষের ছোট ভাই অতুলচন্দ্র ঘোষকে, গাজীপুর 15 মার্চ 1890। অতুলবাবু, আপনার মনের অবস্থা খারাপ জানিয়া বড়ই দুঃখিত হইলাম, যাহাতে আনন্দে থাকেন তাহাই করুন। এবার এটা মোহমুদ্গর থেকে তিনি উল্লেখ করছেন, যাবৎ জননম তাবৎ স্মরণম, যাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। মোহ মুদগর, মুদগর শব্দের আছে মুগুর, আমরা দেখেছি মুগুর দিয়ে অনেকে কাপড় টাপড় কাছে বা মুগুর মারে, মুগুরের কাজ হচ্ছে খুব জোরে আঘাত করা, ভীষণ জোরে আঘাত করা। মোহ মুদগর মানে হচ্ছে আমাদের যে এমন কিছু কথা যেগুলো আমাদের আমাদের যে মোহ যেটা আছে সেটাকে মুগুরের মতো ভেঙে চুর চুর করে দেবে, সে জো হামসে টকরায়েগা চুর চুর হয়ে যাবে, ঠিক সেরকম এই মোহ নাশ করার জন্য এই কথাটা। যাবৎ জননম তাবৎ স্মরণম বলছেন, আর বলছেন তাবৎ জননী জঠরে শয়নম। এই যে আমরা জন্ম হচ্ছি, জন্ম হওয়ার পরে জন্ম নিলে মৃত্যু বা মরণ এটা একেবারে অবশ্যম্ভাবী, আর মরণের পর আবার মাতৃগর্ভে আমাদের আবার অবস্থান করতে হবে, পুনর্জন্ম হবে। কিন্তু এর সমস্ত কিছুর কারণ হচ্ছে বাসনা, এই বাসনা, এই কি হলো না সেই কি হলো না ওই কি হলো না, সূক্ষ্মাকারী বাসনা আমাদের এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ধরে রাখে। ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিহ মানব তব সন্তোষ। তাই বলছেন সংসারে বাসনা প্রকাশিত বলেই জীবের মাথায় চলতে থাকে, বাসনা আছে বলেই এই জীব বারবার আসে, সেই কারণে মানুষের মনে কোনো রকম সন্তোষ নেই। প্রথমেই হোক মানব তব সন্তোষ, মানুষের মনে কখনো সন্তোষ হয় না, যেটা পেয়েছি তা নিয়ে আমাদের কখনো রকম কোনো শান্তি হয় না, সবসময় অশান্তি। কিন্তু আমরা কখনো বুঝি না এই অশান্তি এবং অসন্তোষের কারণ হলো বাসনা, এর এই বাসনার যদি নিবৃত্তি না হয় তাহলে আমাদের গতায়াতেরও নিবৃত্তি হবে না। এই তার এটি পাওয়া হয়নি, অতি পাওয়া হয়নি, সেটি পাওয়া হয়নি, অতুলবাবু এই কথা লিখেছেন, তার উত্তরে স্বামী বিবেকানন্দ লিখেছেন। এই মুদগরের মহমুদগরের প্রত্যেকটি শ্লোক অসাধারণ, চটপট পঞ্জলিও কেউ বলেন, কেউ দ্বাদশ মুদগর বলেন, এরকম নানা রকমের আছেন। শঙ্করাচার্যের মহমুদগর ভেঙে ভেঙে নানাভাবে আছে, দিনমপি রজনীম সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু। এটি মহমুদগরের প্রথম শ্লোক, 1 নম্বর শ্লোক। এমন সুন্দর কথা বলছেন যাতে আমাদের মোহ নাশ হয়, এই বাসনার যদি নিবৃত্তি না হয় এটা একেবারে খুব পরিষ্কার। আমরা যতই কাজ করি না কেন, যতই ভগবানের উদ্দেশ্যে করি না কেন, যদি বাসনা না যায় তাহলে কোনো কিছুতেই হবে না। আমি খুব সতর্ক থাকি কারণ আমার ভীষণ এইরকম কথা বলার অভ্যাস আছে, এই বাড়িটি আমার সময় হয়েছে, ওই রাস্তাটি আমার সময় হয়েছে। আমরা কখনো ভুলেও, আমি মাঝে মাঝে ভাবি, কখনো ভুলেও বলি না যে, এবং যখন ভক্তরা বলেন মহারাজ আপনি কী করেছেন, আমার বুকের ছাতিটা কী ফোলান ফুলে যায়, এটা সবটুকুর উদ্দেশ্য যে শ্রীরামকৃষ্ণ সবটুকু। আমার মনে আছে, অহংকার করা হবে কিনা জানি না, যখন কেন্দ্রের দায়িত্ব নেওয়া হলো, আমাকে দেওয়া হলো দায়িত্ব, অ্যাকাউন্টসটি গোছাতে গিয়ে দেখলাম 9% ডেফিসিট রয়েছে। আমার নিজের মনে হচ্ছে কী করবো, এইরকম একটি জন্মাষ্টমীর দিন, 27 জানুয়ারি আগে নিয়েছিলাম জন্মাষ্টমীর দিন, সেদিনকে ভীষণ রকমের বৃষ্টি হতো, যেমন জন্মাষ্টমীতে বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হলো,
আর সারা অফিস ঘর জুড়ে জল পড়ছে, ছাদটা পুরো ফেটে গেছে। তখন আমাদের এমন আর্থিক অবস্থা খারাপ যে আমরা কখনোই সেই বাড়িটার ছাদ আর সারাতে পারছি না। কী করা যাবে? তখন টেম্পোরারি বুদ্ধি হলো, বদবুদ্ধি রাজা তো আমরা, তাই বাঁশের স্ট্রাকচার করে তাতে টিন বাঁধা হলো, দিয়ে সেটা ছাদে লাগানো হলো, চারদিকে চারটে ওই বাঁকানো একটা ইয়ে লাগানো হলো, সেগুলি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো যাতে বৃষ্টির জল যতই পড়ুক ওই টিনের চালে পড়ে পেছন দিকে পড়ে যাবে, আমরা একেবারে সেফ থাকবো। বেশ ভাবছি সেফ আছি, বুলবুল এলো, সেই সমস্ত স্ট্রাকচার খুলে নিয়ে পেরিয়ে চলে গেল। তখন শয়তানি বুদ্ধি আরও বেশি হয়ে গেছে, কিন্তু তখনও আর্থিক অবস্থা এত খারাপ, কী করে কী করবো আমরা বুঝতে পারছি না। তারপর সরু জিআই পাইপ জোগাড় করে তাতে টিন লাগিয়ে আবার একটা অস্থায়ী করা হলো, ছাদ বানালো। বেশ বছরখানি বছর ডেড়ে চললো, আমফান এসে সে পুরো স্ট্রাকচারটা শুধু খুলে নিল না, চারটে যে পিনের সঙ্গে লাগানো ছিল সে পিনগুলো খুলে দেওয়ালের ওইখানটাও খসিয়ে দিয়ে চলে গেল। আমরা বুঝলুম এটা কোনোভাবেই কিছু হচ্ছে না, ক্রমাগত জল পড়ার ফলে বড় বড় খাম্বা পড়ে চলেছে। আমরা এই বাড়িটি নতুন করে করার চেষ্টা করলাম, ভিক্ষা করলাম নানাজনের কাছে, যারা পুরো টাকাটা দেবেন বলেছিলেন তারা 21 মার্চ এসে জানালেন এবছর তারা কোনো টাকাটা দেবে না, অথচ বাড়িটা আমাদের ভাঙা হয়ে গেছে। টাকা আসতে শুরু করলো, আমাদের দরকার ছিল 26 লক্ষ টাকা, মায়ের কৃপায় টাকা এলো 40 লক্ষ টাকা, দেবেন না বলার পরেও টাকা আসতে থাকে। আমরা সবটুকুই বলি, যদি আমরা ঈশ্বর দেখুন এটা সবটুকুই তাঁর কাজ, তিনি চেয়েছেন তার কাজের যে জায়গাটা, সন্তানরা যেখানে কাজ করে সেটা যেন একটু ভদ্রসভ্য হয়, সেটা যেন কাজ করার মতো জায়গা হয়ে যায়। সেই কারণে আমাদের অফিস বাড়িতে যে অফিস ঘরটা যে তৈরি হয়েছে তাতে একবারে সবচেয়ে কম অর্থ ব্যয় করেছে, এমনকি তার ভেতরে কোনো পার্টিশন দেওয়া হয়নি, ওইটুকু খরচ আমরা বাঁচানো হয়েছে। আমাদের অফিসে হেড অফ দি সেন্টার এবং অন্যান্য কর্মীদের মধ্যে কোনো ভেদ নেই, একই অফিসের একদিক থেকে আরেকজন বসেন। পূজনীয় স্মরণানন্দজি বলতেন যে অফিস হচ্ছে আমাদের মন্দির, আমাদের যখন বেলুড় মঠে আমাদের অফিসে একটা ছোট্ট 5 ইঞ্চি পাঁচিল গাঁথা হয়েছিল, খুব অসন্তুষ্ট হয়েছিলেন, আমার সেই ভাবটা রাখা ছিল মনের ভেতর। এই আমাদের ঘরটা পুরোটা একটা প্রেয়ার হলের মতো, আর মন্দিরের পুরনো ছবিগুলো যেগুলো বদল করা হয়েছিল সেইগুলো এনে অফিস ঘরে লাগানো হয়েছিল, যে ঠাকুরকে আমরা দেব। আর আমাদের কোনো ঠাকুরের ছবি নেই সারা অফিস ঘরে, আর কোথাও কোনো ছবি নেই, ইদানিং কেউ ওই ঠাকুরের ছবিটুকু উপহার দিচ্ছে, সেগুলো লাগছে, মেন ওইটা রাখা আছে। এটা তার কাজ, আমরা যদি নিজে না বুঝতে পারি আমরা তার কাজ করছি, তার উদ্দেশ্যে কাজ করছি এবং তিনি আমাদের সমস্ত চালিকা শক্তি, তাহলে কিন্তু হবে না, তাহলে আমরা বারবার এই মায়ায় পড়তে থাকবো এবং মায়া আমাদের বাসনা আমাদের একটু একটু করে খরাবে, সবটুকু তাঁর ওপর নির্ভরশীল করে রাখতে হবে। মাঝে মাঝে সাধুরা বড়রা জিজ্ঞেস করেন পরে কি প্ল্যান আছে, সত্যি সত্যি কোনো প্ল্যান নেই, যেটার যেটা প্রয়োজন সেটা কাজ করা শুরু করেছি, সেটা শেষ হয়ে গেলে আবার যেটা প্রয়োজন অনুভূত হয়েছে সেইটা করেছি, কোনো রকম প্ল্যান করে কিছু করি না, আমি চেষ্টা করে যাই, নিরন্তর চেষ্টা করি। এটা আমি মানে এখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু তথাপি ওই যখন লোকে এসে বলে আহা মহারাজ আপনার সময় কী অপূর্ব হয়েছে, কখনো এটা ভাবি না এটা শ্রীরামকৃষ্ণের কাজ, এটা হচ্ছে আমাদের দুর্বলতা, এটা হচ্ছে মোহ, এটা আমরা অনুভব করি কিন্তু এটা পেরিয়ে যেতে পারছি না, কিন্তু বিশ্বাস এই অবস্থাটা আমরা পেরিয়ে যেতে পারবো। এরপরের চিঠি স্বামী অখণ্ডানন্দজিকে লেখা, ওম নমো ভগবতে রামকৃষ্ণামি, গাজীপুর মার্চ 1890। দেখুন সব কটাতেই ঈশ্বরের নাম বলা আছে, একমাত্র অতুলবাবুর ক্ষেত্রে কোনো রকম কিছু ওপরে কোনো শীর্ষে কিছু বলা নেই, একদম ফাঁকা। তার কারণ অতুলবাবুকে তিনি চিনতেন, শ্রীরামকৃষ্ণের নাম যেখানে লেখা আছে সেই চিঠির যে কী দুর্দশা হবে তার কোনো ঠিক নেই, স্বামীজি যেন ভীষণ রকমের সাবধানী, তাই শুধু যতটুকু বলার জিনিস ততটুকুই বলেছেন, তার বাইরে একটি শব্দ বলানি। তিনি বলছেন আমি কল্ল স্থান হইতে চলিলাম, দেখি অদৃষ্ট কোথায় লইয়া যান, তখনও তার যে যাত্রা এটা সম্পূর্ণ অনিশ্চিত, এটা 1890 সালের ঘটনা। তিনি লিখছেন প্রাণাদিকেশু, এরকম সম্বোধন বোধ হয় আমরা কখনো করি না, ভালোবাসি বলেই, ভালোবাসাটা কি গভীর দেখবেন, স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা চিঠিতে তিনি লিখছেন অভিন্ন হৃদয়েষু, এরকম সম্বোধন বড় একটা করা হয় না, ব্যাকরণে তো নেই, আমরাও কখনো লিখি না, কারণ আমরা এইরকম অনুভব করি না। এই যে শিকাগো পার্লামেন্টে তিনি যে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা,
এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথাটা এর আগেও তিনজন বলেছিলেন, কিন্তু এটা হচ্ছে ফোর্থ টাইম যেখানে স্বামী বিবেকানন্দ উল্লেখ করছেন। অথচ সেটা এত গভীরভাবে মানুষকে ছুঁয়ে গেল, কারণ তিনি তাদের স্তরে নেমে এসে অনুভব করছেন, যাদের উদ্দেশ্যে তিনি বলছেন তারা সত্যকারের, তা নিজের আপনার জন, তার ভাই তার বোন, এই রকম কখনো এর আগে ভাবিনি। সেই কারণে প্রত্যেকের স্বামীজির এই অদ্ভুত এই যে চিরপরিচিত এই যে সম্বোধন, এটা সকলের হৃদয়কে স্পর্শ করছে। এখানে তিনি লিখছেন, প্রাণাদিকেশু, এইমাত্র তোমার আর একখানি পত্র পাইলাম। এর প্রাণাদিকেশু অভিন্ন হৃদয়সু দেখে আগে যখন চিঠিটি লেখা হতো একজনকে লিখেছিলাম, তিনি বলছেন স্বামীজি হওয়ার চেষ্টা করুন, মানে আমাদের এটা যে সবটারই গোলমেলে ব্যাপার, ওই মা বলছে সব মুখস্থ অন্তস্থ নয়, এটা কিন্তু ধরা যায়। বলছেন এইমাত্র তোমার আরেকখানি পত্র পাইলাম, হিজিবিজি বহু কষ্টে বুঝিলাম। খুব দ্রুত লিখেছেন এবং এমন লিখেছেন হিজিবিজি লাগছে, পূর্বের পত্রে সমস্ত লিখিয়াছি, তুমি পত্রপাঠ চলিয়া আসিবে। তুমি যে নেপাল হইয়া তিব্বতের পথে বলিয়াছ তাহা আমি জানি, যে প্রকার তিব্বতে সহজে কাহাকেও যাইতে দেয় না, ওই প্রকার নেপালের কাঠমান্ডুর রাজধানী ওই দু একটি তীর্থ ছাড়া কাহাকেও কোথাও যাইতে দেয় না। কিন্তু আমার একজন বন্ধু এক্ষণে নেপাল রাজার ও রাজার স্কুলের শিক্ষক, তাহার কাছে শুনিয়াছি যে বৎসর বৎসর যখন নেপাল হইতে চীন দেশে রাজকর যায় সে সময় লাসা হইয়া যায়। একজন সাধু যোগাড় করিয়া ওই রকমে লাসা চীন মাঞ্চুরিয়া উত্তর চীনে তারাদেবীর পীঠ পর্যন্ত গিয়াছিল। উক্ত বন্ধু চেষ্টা করিলে আমরাও মান্য খাতিরের সহিত তিব্বত লাসা চীন সব দেখিতে পারিব। অতএব তুমি অবিলম্বে গাজীপুর চলিয়া আসো। এথায় আমি বাবাজির কাছে কিছুদিন থাকিয়া উক্ত বন্ধুকে চিঠি পত্র লিখিয়া নেপাল হইয়া নিশ্চিত তিব্বত আদি যাইব, কিমধিকম ইতি। এবার আসার রুট ম্যাপ দিচ্ছেন, দিলদারনগর স্টেশনে নামিয়া গাজীপুরে আসিতে হয়। দিলদারনগর মুঘলসরাই স্টেশনের তিন চার স্টেশন পড়ে, এথায় ভাড়া জোগাড় করিতে পারিলে পাঠাইতাম, অতএব তুমি জোগাড় করিয়া আইসো। এবার দেখুন কি স্বামী বিবেকানন্দের কি সুন্দর হৃদয়। বলছেন গগনবাবু, যাহার আশ্রয়ে আমি আছি এত ভদ্র উদার এবং হৃদয়বান ব্যক্তি যে কি লিখিব। তিনি কালীর জ্বর শুনিয়া ঋষিকেতে তৎক্ষণাৎ ভাড়া পাঠাইলেন এবং আমার জন্য আরও অনেক ব্যয় করিয়াছেন। এ অবস্থায় আবার তাহাকে কাশ্মীরের ভাড়ার জন্য ভারগ্রস্ত করা সন্ন্যাসীর ধর্ম নহে জানিয়া নিরস্ত রইলাম। তুমি জোগাড় করিয়া পত্রপাঠ চলিয়া এসো, অমরনাথ দেখিবার বাতি এখন খা। দেখুন এই যে আমাদের এখানে বয়স্ক সাধুদের কাছে শুনেছি, তারা ভীষণ কৃপণ ছিলেন। মাধবানন্দজির কথা শুনেছি, তিনি যত খাম আসতেন, এটা জেনারেল সেক্রেটারি একটা অদ্ভুত কাজ ছিল, তিনি ছুরি দিয়ে সেই খামটাকে কেটে ফেলতেন। তারপরে ওই যেখানে ঢাকনা দেওয়া, যেখানে আঠা লাগানোর যে জায়গাটা, সেটা যদি খোলা থাকে সেটা কেটে ফেলতেন। কেটে এবার সেটাকে চতুর্দিকে ওই একখানে পেপার কাটার ছিল, সেই দিয়ে পেপার কাটার দিয়ে কেটে সেইটা ব্যবহার করা হতো টাইপিংয়ের জন্য। অফিস কপি যেটা হয়, মূল কপিতে প্যাডেতে টাইপ করা হতো এবং অফিস কপিতে যেটা টাইপ করা হতো এই খামের উল্টো দিকটা ব্যবহার করা হতো। অনেক বছর অবধি, আমি হেডকোয়ার্টার্সে যখন 2002 অবধি এসেছি তখনও অবধি দেখেছি। তারপরে যে ওই ডট ম্যাট্রিক্স কম্পিউটার, ওগুলো ভীষণভাবে এই কালি টানে, সেই কারণে বন্ধ হলো, কিন্তু ছাড়া হলো না। স্লিপ পেপার হিসেবে ইভেন জেনারেল সেক্রেটারি আগের জন্য অবধি জানি, এখন কে করেন আমি জানি না, এই পাতা গোল গোল করে চৌকো চৌকো কেটে সেখানে রাখা হয়। আবার সুইতানন্দজির আরও এক কাটি উপরে আছে, একদিক লেখা পাতার উপর মানে নোট দিয়েছেন, সেটা লাল কালি দিয়ে কেটে অন্য পিঠে আবার নোট দিচ্ছেন। আর আমরা অফিসে ড্রাফটিং করার সময় ওই পুরনো এই কাগজের পেছনে ব্যবহার করি, এখনও আমি ব্যবহার করে থাকি। তার কারণ হিসেবে মাধবানন্দজি মহারাজ বলতেন, ভক্তেরা আমাদের যে অর্থ দেয়, যে আশ্রম চলে ভক্তরা যে অর্থ দেয়, সেটা তাদের প্রয়োজনীয় অনেক খরচ খরচা কেটে তবে সেটা আমাদের কাছে দেন। যে খরচাগুলো তারা নিজের জন্য করতে পারতেন সেটা না করে সেই টাকাটা ব্যয় করা হয়। সেই কারণে সেই অর্থের সঠিক ব্যবহার করা ভীষণভাবে প্রয়োজন, এটা তিনি বারবার আমাদের মনে করিয়ে দিতেন, বারবার মনে করিয়ে দিতেন। তার জীবন আচরণ আমাদের বোঝাত,
কখনো তার জুতোটা কখনো বদল করা যায়নি। প্রভু মহারাজের জীবনে শুনেছি সে একটি কোলাপুরি জুতো ছিল যেটি তার প্রেসিডেন্ট হওয়ার সময় তিনি পেয়েছিলেন, সেটা একেবারে জীবনের শেষ দিন, 19 বছর প্রেসিডেন্ট ছিলেন, সেই জুতোটাকে বদল করা যায়নি। তিনি অন্যদের নতুন জামা কাপড় দিতেন, অন্যদের সমস্ত কিছু দিতেন, কিন্তু তাঁর যে খাদির যে কাপড়, যে একজোড়া কাপড় তিনি পরতেন, সেটা কখনো ছিঁড়ে না গেলে অন্য কাপড় অন্য কোনো কিছু পাওয়া যেত না। আমি প্রভু মহারাজের সোয়েটার দেখেছি, সেটার যা দুর্গতি আমি দেখেছি, সে দেখলে বোঝা যায় একটা মানুষ কীভাবে ব্যবহার করে। পূজনীয় শিকরানন্দজি আমাদের সহকারী সম্পাদক ছিলেন, তখন তো হেডকোয়ার্টার্সে হামতুমিক কামরে মে বন্ধ হওয়ার মতো অবস্থা, আমিও জামা কাপড় মেলছি, উনিও জামা কাপড় মেলছি, আমি দেখছি বালতিতে কিছু আছে যেটা আমি কিছুতেই আমার সামনে মেলতে চাইছেন, আমি দ্রুত এই কারণে কাপড় চোপড় মেলে দিয়ে চলে এসেছি, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বালতিটা ফেলে এসেছি। বালতিটা যখন আবার মনে করলো আনতে গেলেন, তখন গিয়ে দেখলাম ওনার সোয়েটারটা ঝুলছে। এই সোয়েটারটা ওনাকে কেউ কখনো উপহার দিয়েছিল, সেই সোয়েটারটা ছোট হয়ে গেছে, সেটা ফেলে না দিয়ে দুটো পাশ উনি কেটে ফেলেছেন এবং কেটে তাতে খাদির কাপড় বসিয়েছেন, তারপরে নিজে উল দিয়ে সেটা সেলাই করেছেন। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক যে সোয়েটারটা পরে আছেন, আর এটা হচ্ছে অবস্থা, উনি ভেতরে পরে তার উপর শার্ট পরে আছেন, আমরা কিছুতেই বুঝতে পারতাম না। অদ্ভুত, আত্মস্থানন্দজিকে দেখেছি ফিটফাট, কাঁধের কাছে যদি কোনোদিন গলায় এই কাপড় উত্তরীয়টা ঢাকা দিয়ে আসছেন, তাহলে বুঝতে হবে কলারের কাছে কোথায় একটু ছেঁড়া টেড়া জামাটা পরবার সময় তিনি দেখেছেন। কিন্তু তার জামা কাপড় দেখলে একটুও বোঝা যেত না যে কোথাও কিছু, তিনি মনে হতেন কী দামি একটা জিনিস করেছেন। কাপড় জামা ভাঁজ করা হতো, ভাঁজ করে আসনের তলায় রাখা হতো, তার উপর বসে তিনি জপ করতেন, অটোমেটিক ইস্ত্রি হয়ে যেত, কোনো রকম বোঝা যেত না। শেষের দিকে যখন উনি ভাইস প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হলেন, তখন জামা কাপড় ইস্ত্রি করা হতো, কিন্তু ভীষণ কৃপণ, কোনো একটা জিনিস খরচ করার ব্যাপারে ভীষণ। রঙ্গনাথানের কথা শুনেছি, আগেকার দিনে লোহার পেপার ওয়েট ছিল, সেই টিউবে তখন তো মেটালের টুথপেস্টের টিউব থাকতো, সেই টিউব হয়ে গেলে উনি সেইটা দিয়ে খাদিকটা রগ রাখতেন, রোগড়ে 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 এপাশ ওপাশ যত টুথপেস্ট থাকে সেটা করে সামনে করে নিয়ে এসে শেষ অব্দি ব্যবহার করতেন। মজা করে বলতেন যে মহারাজের কোনো কিছুর কোনো রকম কোনো অপব্যয় নেই, একটি ওই তার কাপড় জামা আসতো সেই রকম ওই ছোট্ট একটা সুটকেসের ভেতরে তার জিনিসপত্র আসতো। তপস্যানন্দজি আরও একটা টিবারা ছিলেন, তিনি সাকুরিলে 6টা ইডলি তৈরি করে নিয়ে চেন্নাই থেকে কলকাতায় আসতেন, ব্যবহার্য আরেকটি কাপড় জপমালা আর গামছা এটি তার সঙ্গে থাকত, আর কিচ্ছু থাকত না। আর একটা ব্যাগেতে যে বই পাবলিশ হতে চলেছে তার প্রুফটা আসতো, এই ট্রেনে যেতে এত ঘন্টা তিনি আসবেন, 14 ঘন্টা এই সমস্ত সময়টা তিনি ওই প্রুফ দেখতে দেখতে আসতেন। এই যেদিন আসতেন সেদিনকে 2টো ইডলি খাওয়া হলো, পরের দিন সকালে আবার 2টো ইডলি দিয়ে টিফিন, আর তারপরের দিন আবার সেই শুকনো খটখটি ইডলি দিয়ে দুপুরবেলা খাবার খেয়ে তিনি বেলুড় মঠে নামতেন, আবার ফিরে যাওয়ার সময় ওই রকম জিনিস, কখনো অতিরিক্ত কোনো কিছু ব্যয় করা যেত না তাদের জন্য। তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন একা একা তিনি আসতেন, প্লেন ভাড়া যেহেতু দেওয়া তো তাই তিনি একা একা আসতেন, তার সেবকের যাতে দায়ী না হয় এই ট্রেনে করে আগে পাঠিয়ে দিতেন, কোন প্রথম প্রথম দিকে সেবকেরও ব্যবহার করতেন, কারণ সেবককে যদি নিয়ে আসা হয় তাহলে সঙ্গের একটুখানি খরচ হয়। তিনি অত বৃদ্ধ, তিনি ভাইস প্রেসিডেন্ট, তখনও তিনি নিজের জামা কাপড় কেছে নিজেই মেলতেন। গীতানন্দজিকে আমরা দেখেছি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখনও নিজের কাপড় কাচছেন, নিজের কাপড় মেলছেন, কৃচ্ছতা এটা হচ্ছে এইখান থেকে এদের আদর্শ। এরা কখনো এতটুকু অর্থ ব্যয় করেননি এবং যাতে অতিরিক্ত অর্থ খরচ না হয় সেটা আমাদের উপদেশ দিয়ে গেছেন। 43 নম্বর চিঠি, এই চিঠিটা খুব সুন্দর, প্রমোদাদাস বাবুকে লেখা, ঈশ্বর জয়ন্তী, গাজীপুর, 31 মার্চ 1890, পূজ্য পাদেশ। আমি কয়েক দিবস এ স্থানে ছিলাম না এবং অদ্বৈ পুনর্বার চলিয়া যাইব, গঙ্গাধর ভায়াকে এ স্থানে আসিতে লিখিয়াছি, যদি আইসেন তাহইলে তৎসহ আপনার সন্নিধানে যাইতেছি। এই কয়েকদিন কোথায় ছিলেন সেটা আমরা শুনব। কতকগুলি বিশেষ কারণবশত এ স্থানের কিয়ৎ দূরে এক গ্রামে গুপ্তভাবে কিছুদিন থাকিব, এ সে স্থান হইতে পত্র লিখিবার কোনো সুবিধা নাই, এই জন্যই আপনার পত্রের উত্তর দিতে পারি নাই। গঙ্গাধর ভায়া বোধ করি আসিতেছেন না, না হইলে
আপনার পত্রের উত্তর আসিত। অভেদানন্দ ভাইয়া কাশীতে প্রিয় ডাক্তারের নিকট আছেন। আরে গুরু ভাই, বাবুরাম মহারাজ, আরেকটি গুরু ভাই আমার নিকট ছিলেন, আমার নিকটে ছিলেন, তিনি অভেদানন্দের নিকট গিয়াছেন, তাহার পৌঁছানোর সংবাদ পাই নাই, তাহারও শরীর ভালো নহে, তার জন্য অত্যন্ত চিন্তিত আছি, তাহার সহিত আমি অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করিয়াছি। দেখুন স্বামী বিবেকানন্দ লিখছেন, অর্থাৎ আমার সঙ্গ ত্যাগ করিবার জন্য তাহাকে অত্যন্ত বিরক্ত করিয়াছি, কি করি, আমি বড়ই দুর্বল, বড়ই মায়া সমাচ্ছন্ন, আশীর্বাদ করুন যেন কঠিন হইতে পারি। আমার মানসিক অবস্থা আপনাকে কি বলিব, মনের মধ্যে নরক দিবারাতি জ্বলিতেছে, কিছুই হইল না, এ জন্ম বুঝি বিফলে গোলমাল করিয়া গেল, কি করি কিছুই বুঝিতে পারিতেছি না। বাবাজি মিষ্টি মিষ্টি বুলি বলেন আর আটকাইয়া রাখেন, আপনাকে কি বলিব, আমি আপনার চরণে শত শত অপরাধ করিতেছি, অন্তর্যাতনায় ক্ষিপ্ত ব্যক্তির কৃত বলিয়া সে সকল মার্জনা করিবেন। অভেদানন্দের রক্তামশায় হইয়াছে, কৃপা করিয়া যদি তাহার তত্ত্ব লন এবং যিনি এ স্থান হইতে গিয়াছেন তাহার সঙ্গে যদি মঠে ফিরিয়া যাইতে চান পাঠাইয়া দিলে বিশেষ অনুগৃহীত হইব। আমার গুরু ভ্রাতারা আমাকে অতি নির্দয় স্বার্থপর বোধ করিতেছেন, কি করি, মনের মধ্যে কে দেখিবে, আমি দিবারাত্রি কি যাতনা ভুগিতেছি কে জানিবে, আশীর্বাদ করুন যেন অটল ধৈর্য অধ্যবসায় আমার হয়, আমার শতকোটি প্রণাম জানিবেন দাস নরেন্দ্র। পুনশ্চ প্রিয়বাবু ডাক্তারের বাটি সোনাপুরাতে অভেদানন্দ আছেন, আমার কোমরের বেদনা সেই প্রকারই আছে, দাস নরেন্দ্র। এটা হচ্ছে কথা, বলছেন তার গুরু ভাইরা তাকে কেন্দ্র করে তারা তাকে ভালোবাসেন, কিন্তু তিনি দ্রুত তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করছেন, কারণ এই যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে তাঁর আর উচ্চ সাধনা করা সম্ভব নয়। আমরা যখন অনন্তের যাত্রী হতে চাই, অনন্তের দিকে যেতে চাই, পরমাত্মার সঙ্গে মিলিত হতে চাই, তখন আমাদের সমস্ত কিছু যে আমাদের বন্ধন, যেগুলো বন্ধন বলে বোধ হচ্ছে, সেগুলোকে নির্মমভাবে পরিত্যাগ করা দরকার। এই যে চন্দ্রায়ণ 3 গেল, আপনারা দেখলেন কি বড় বিরাট বড় যন্ত্র, যেটা চাঁদের মধ্যে নেমেছে, ছোট্ট একটা যন্ত্র, তাও ভাঁজ করা ছিল, খুলে গেছে বলে খুব বড় বলে মনেছে, আদতে একটা ক্যাপসুলের মতো। ওই যে অতিরিক্ত যে 4টে ইঞ্জিন থাকে, সেটি যখনই মহাকাশে আমাদের মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করে সেগুলি অটোমেটিক খুলে যায়। তারপরে কক্ষপথে যখন যায় তখন মূল জিনিসটা, যে যন্ত্রটা নেমেছে সেটা কক্ষপথে গিয়ে, চাঁদের কক্ষপথে গিয়ে সে বাকি অংশটুকু খুলে গিয়ে শুধু ওইটুকুই ঘুরছিল, তারপর ধীরে ধীরে সেটা চাঁদে নামছে। চাঁদের জন্য যেরকম প্রযোজ্য, মানুষের জন্য, মানুষের মনের ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে প্রযোজ্য। আমরা যদি উচ্চ জীবন পেতে চাই, তাহলে আমাদের উচ্চ জীবন পেতে যাওয়ার জন্য আত্মোন্নতি, যেখানে নিজেকে উন্নত করার দরকার আছে, সেই আত্মোন্নতির জন্য যা কিছু মায়ার বন্ধন বলে বোধ হচ্ছে তার থেকে এড়িয়ে পেরিয়ে আমাদের যেতে হবে। স্বামীজি এটা সাধকের কথা বলছেন, যারা শুধুমাত্র ঈশ্বর নির্ভর জীবনযাপন করছেন এবং ঈশ্বরকেই পাওয়ার চেষ্টা করছেন। আমরা যারা এই যে আমির চক্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমাদের জন্য তিনি এই শিবজ্ঞানে জীবসেবার এটা দিয়ে গেছেন, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়। চ শব্দটা ইচ্ছে করে এই কারণে বলছেন, চ হচ্ছে এবং সমুচ্চয় অর্থে, দুটো একযোগে হবে। আমরা যারা পারবো না, যারা এইভাবে বন্ধন কাটিয়ে যেতে পারবো না, আমাদের মনের যা এইরকম শক্তি নেই, তারা ওই শিবজ্ঞানে জীবসেবা করব এবং তার উদ্দেশ্য হবে আত্মমুক্তি, আর আত্মমুক্তি নিরন্তর চেষ্টা করব, আর তার প্রয়োগগত দিক হবে শিবজ্ঞানে জীবসেবা, দুটো একযোগে যাবে, এইটা হচ্ছে কথা। স্বামীজি বলছেন, এই দেখুন, এ হচ্ছে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ, এর সাথে দেখুন আমাদেরও কোনো খুব একটা যে ফারাক নেই। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি বড়ই দুর্বল, বড়ই মায়া সমাচ্ছন্ন, এখন যদি ছেলেগুলোকে বলা হয় তারা হাসবে, কারণ বিবেকানন্দ সম্পর্কে বলা হচ্ছে তিনি যখন বলেন তখন যে ঘুমিয়েছিল, যে জেগে উঠেছে, জেগে আছে সে উঠে বসে, সে বসেছে সে হাঁটতে শুরু করছে, হাঁটছিল সে দৌড়াচ্ছে, এইরকম শক্তিদায়ী তার ভাবনা চিন্তা। সেই মানুষ বলছেন আমি ভীষণ রকমভাবে দুর্বল, তাই বলছেন মনে হচ্ছে এই জন্ম বুঝি বিফলে গোলমাল হইয়া গেল, করিয়া গেল। আমাদের যারা পড়তে বলেছিলেন পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজি, তারপরে মনোতোষ মহারাজ, এরা
প্রথমে পত্রাবলী পড়তে বলেছিলেন। পত্রাবলী পড়ার কথা এই কারণে বলেছিলেন, বলেছিলেন দাস নরেন্দ্রের মনের ভেতরে যে যে কষ্ট, যে যে বেদনা আছে, সেই সেই কষ্টগুলো আমাদের মনের ভেতরেও তীব্রভাবে আছে, একই রকমভাবে প্রকাশিত হচ্ছে, শুধুমাত্র প্রয়োগের ফারাকে আমরা বুঝতে পারছি না। তাই তিনি তাঁর সঙ্গে একসঙ্গে যাত্রা করতেন, তার সঙ্গে একসঙ্গে যাত্রা করার জন্য পত্রাবলী পড়া দরকার। এটা করতে 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 মানে কই আমার সাথে তো স্বামীজির খুব ফারাক নেই, কিন্তু যাত্রা করতে করতে আমরা অনুভব করতে পারবো যে আমাদের মন প্রাণ বদল হয়ে যাচ্ছে। সেই বিবেকানন্দ লিখছেন, আমি জানি না কে আমাকে দিয়ে লেখাচ্ছে, কিন্তু এইটুকু অনুভব করিয়াছি যেই পত্র পড়িবে তাহার ভিতরে আমার ভাব যাইবে। এত শক্তিশালী আধার, সেই অনন্তের আধারকে তিনি নিজের ভেতর দিয়ে প্রকাশিত করছে। শুধু তাই বলছে না, এটা ট্রান্সমিট করতে পারে, সঞ্চারিত করতে পারে, যেই চিঠি পড়বে তার ভেতরে আমার ভাব, উচ্চ ভাব সঞ্চারিত হবে। বলছেন আমার গুরু ভ্রাতারা আমাকে অতি নির্দয় সার্থকর বোধ করিয়াছেন। স্বামীজি সবচেয়ে বড় বাধা ছিলেন তার গুরু ভাই। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, শিবজ্ঞানের জীবসেবা, তার গুরু ভাইরা দিনের পর দিন তার বিরোধিতা করেছেন, দিনের পর দিন বলেছেন এ তোমার বিদেশি ভাব যেটা তুমি প্রকাশ করতে চেয়েছো। তার গুরু ভাইরা তাকে সমর্থন করেনি, মাস্টারমশাই তো কোনোদিন সমর্থন করেনি। অনেক পরে 1911 সালে যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে তিনি কাশী গেলেন, নিকুঞ্জ দেবী এরা সবাই গেলেন, শ্রী শ্রী মাকে পালকিতে করে ওই ওয়ার্ডের ভেতরে সমস্ত ঘুরি ঘুরি দেখা হলো। মা উচ্ছ্বসিত প্রশংসা করলেন, বললেন এখানে ঠাকুরের ঠিক ঠিক সেবা হচ্ছে। সেই কথা অদ্বৈত আশ্রমে এসে রাজা মহারাজকে জানানো হলো। স্বামী শারদানন্দজি খুব সম্ভবত উপস্থিত ছিলেন। তারা মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, এবার মাস্টারমশাই কী বললেন? বলছেন মা যখন বলেছেন তখন আর এ নিয়ে কোনো সংশয় থাকে না। দেখুন 1897 সাল থেকে তিনি লড়ে আসছেন, পাতামৃত দেখলেই আমরা বুঝতে পারব 1897 থেকে তিনি লড়ছেন, আর সেই ভাবটা ক্লিয়ার হলো 1911। স্বামীজির জীবদ্দশাতে তার এই অবস্থার পরিবর্তন হলো। এটা সবচেয়ে বড় স্বামীজির জীবনের চ্যালেঞ্জ ছিল, তার গুরু ভাইদেরকে বোঝানো, এইটি ভীষণ কঠিন ছিল। আজকে আমরা শেষ যে চিঠিটা পড়ব সেটি 44 নম্বর, শেষ নয় আরও একটা চিঠি পড়ব, 44-45, ছোটো ছোটো দুটো চিঠি। প্রথমটি স্বামী অভেদানন্দজিকে লেখা, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, গাজীপুর 2 এপ্রিল 1890। কি সুন্দর সম্বোধন, ভাই কালী। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি সম্বোধন করতে, বৌদিদের ভাই বলেই বলতেন, ভাই অমুক বৌদি অমুক দিদি এরকম। এখানে সত্যিকারের ভাইকেই বলছেন, ভাই কালী। তোমার প্রমোদাবাবুর ও বাবুরামের হস্তাক্ষর পাইয়াছে, আমি স্থানে একরকম মন্দ নাই। তোমার আমাকে দেখিবার ইচ্ছা হইয়াছে, আমারও বড় এইরূপ হয়, সেই ভয়ে যাইতে পারিতেছি না। তার উপর বাবাজি বারণ করেন, 2-4 দিনে বিদায় লইয়া যাইতে চেষ্টা করিব, কিন্তু ভয় হয়। এই ভয় কিন্তু ভয় এই তাহা হইলে একেবারে ঋষিকেশে টানে পাহাড় টেনে তুলবে, আবার ছাড়ানো বড় কঠিন, বিশেষ আমার মতো দুর্বলের পক্ষে। কোমরের বেদনাটা কিছুতেই সারে না, ক্যাডাভেরাস জঘন্য, তবে অভ্যাস করে আসছে। প্রমোদাদাবাবুকে আমার কোটি কোটি প্রণাম দিবেন, তিনি আমার শরীর ও মনের বড় উপকারী বন্ধু, এবং তাহার নিকট আমি বিশেষ ঋণী, যাহা হয় হইবে ইতি শুভাকাঙ্ক্ষী নরেন্দ্র। এ দেখুন বন্ধুর একটা অদ্ভুত সংজ্ঞা দিচ্ছেন, বন্ধু শুধুমাত্র আমাদের সঙ্গী নন, তিনি আমার শরীর এবং মনের বড় উপকারী, এ না হলে কিন্তু বন্ধু হওয়া যায় না। শেষ চিঠি আজকে যেটা পড়ব সেটা গাজীপুর 2 এপ্রিল 1890 সালে লেখা প্রমোদাদাস মিত্রকে, পূজ্য পাদেশু মহাশয় বৈরাগ্যাদি সম্বন্ধে আমাকে যে আজ্ঞা করিয়াছেন আমি তাহা কোথায় পাইব, তাহারই চেষ্টায় ভবঘুরেগিরি করিতেছি। যদি কখনো যথার্থ বৈরাগ্য হয় মহাশয়কে বলিব, আপনিও যদি কিছু পান আমি ভাগিদার আছি, মনে রাখিবেন কিমধিকমিতি দাস নরেন্দ্র। এইটি হচ্ছে কথা। মাঝে মাঝে প্রমোদাদাসবাবু তার চিঠিপত্রে নানা রকম উল্লেখ করতেন স্বামীজিদের এই যে কথা খেলা খেলা পাওয়া, গুরু ভাইদের প্রতি তার এই যে ভীষণ রকমের ভালোবাসা, তারপরে সাধন ভজনে যেরকম নিষ্ঠা হওয়া দরকার সেরকম কিছু নয়। এবং পরবর্তীকালে অনেক পরে অখণ্ডানন্দজিকে লেখাচ্ছি যে তিনি যে অনাথ বাচ্চাদের সেবা করছেন তাতে তার ভীষণ রকমের আপত্তি, সাধু এই সমাজ সেবা করবে না।
এইরকম মাঝে মাঝে চিঠি আসতো। প্রমোদা দাস বাবুর সাথে সম্পর্কটা একটু একটু করে ভাবতে শুরু করেছে। আমরা একটা দুটো একটা 47 নম্বর চিঠি যখন পড়বো, এটা একদিনেই পড়া উচিত। সেই কারণে 17-12 পয়েন্ট করে স্বামীজি তার চুক্তি তার বক্তব্য বলছেন। তা এই যে তিনি করছেন এই ভবগিরি ঘুরেগিরিতে তার ভীষণ রকমের আপত্তি। তিনি বলছেন যে এটা ঠিক যথার্থ বৈরাগ্য নয়। স্বামীজি বলছেন মহাশয়কে বলিব, যদি কখনো যথার্থ বৈরাগ্য হয় মহাশয়কে বলিব, আপনিও যদি কিছু পান আমি ভাগিদার আছি, আমার যদি সত্যিকারের বৈরাগ্য এসে উপস্থিত হয় আমি আপনাকেই সবার প্রথম জানাবো, আর আপনারও যদি কিছু লাভ হয় ঈশ্বর সাধনায় তার ভাগিদার আমি আছি, যেহেতু আমি আপনার বন্ধু তার আমি ভাগিদার আছি। এই হচ্ছে মনে রাখিবেন, আমি তার ভাগিদার আছি মনে রাখিবেন, পাওয়া মাত্র ভুলে যাবেন না আমাকে। এক অদ্ভুত বিবেকানন্দকে আমরা রোজ একটু একটু করে প্রত্যক্ষ করি তার চিঠির মধ্যে দিয়ে। তিনি আমাদের নতুন করে আমাদের কাছে ধরা দেন। এই বিবেকানন্দকে আমরা সত্যি সত্যি চিনি না। আমাদের বিবেকানন্দ মানে নাকের গোড়ায় সেই চোখ লাগিয়ে বসে আছেন ওই বিবেকানন্দকে আমরা চিনি, কি ঘরোয়া বিবেকানন্দকে আমরা চিনি না। আর এই ঘরোয়া বিবেকানন্দকে যদি না জানি তাহলে বিবেকানন্দের একটা সম্পূর্ণ ছবি আমাদের জীবনে হয় না। তাই স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ ভাব হয়। এই যে তার না হওয়ার জন্য নানা রকমের বেদনা, নানা রকমের দুঃখ, আবার তার থেকে আর তার যে মুক্ত অবস্থা যেটা আমরা প্রত্যক্ষ করেছি, এটা আমাদেরকে নিরন্তর আমাদেরকে এই বিশ্বাসটা আমাদের ভেতরে জাগান, নিরন্তর এই বোধটা আমাদের ভেতরে জাগান। এই স্বামী বিবেকানন্দ যেন বোঝাতে চাইছেন আমার পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তোমার পক্ষেও যেন সম্ভব হয়। স্বামী বিবেকানন্দের সন্তান হলে এই বিশ্বাস, এই ভক্তি, এই ভালোবাসাটা আমাদের থাকবে। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাভবম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।